আবারো বলতে হচ্ছে সেই পাপ্পি টাইগার পাপ্পি খেলার ফলাফল যা ছিল তাই সত্য লোদাই শুটিং ক্লাব এক আকাশের শুটিং ক্লাব শূন্য সেই জাতির যিনি প্লেয়ার যিনি বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক অনেক কিছু নাম করেছেন সম্ভবত সেই ছোট টাইগার আজিজ জামানকে সেখানে বাপ্পি দিয়ে জানিয়ে দিলেন আমি আমার গন্তব্য স্থানে চলে এসেছি আমাকে ধরতে পারেন ধরতে ছেলে বাড়ি পাশে হয়েছে আর একটি প্লেয়ার আছে শক্তিশালী আকাশ স্প্রিং ক্লাবের পক্ষে আবারও সেই বাপ্পি ভোট দিচ্ছে রয়্যাল বেঙ্গলের মতন ভূমিকা দিচ্ছে হচ্ছিল কিন্তু তিনি জানিয়ে দিলেন আমাকে একজনে ধরা সম্ভব না তিনি তার গন্তব্যস্থানে পৌঁছে গেলেন বাপ্পি ভাই আমি কমিটি প্রধান আমাকে একটু জানালো দর্শকদের উদ্দেশ্যে যে মাজারুল ইসলাম মাধান আলোটা সুন্দর করার জন্য যেহেতু লাইভ খেলা চলছে একটু আলোটা জ্বালানোর জন্য সবাইকে অনুরোধ করছি যাদের কাছে মোবাইল আছে সবাই একটু আলোটা জ্বালিয়ে দিন হ্যাঁ ধরতে পারলে না মনে হয় একটি প্রধান গন্তব্যস্থানে সবাইকে একটু মোবাইলের আলোটা জ্বালানোর জন্য অনুরোধ করছি শুধু দর্শকবৃন্দ সবাই ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালান মাঠের সুন্দরের জন্য যেহেতু আমাদের লাইভ খেলা চলছে চারিপাশে আমাদের ক্যামেরা ঘুরছে জানিয়ে দিলেন আমাকে একা দুর্গো করা সম্ভব না কারণ আমার আমি একা থাকলে কি হয় আমি শক্তিশালী আমার দলের জন্য কিছু করতে চাই তাই একটি ফেলে আসছি তার গন্তব্য স্থানে পৌঁছে শক্তিশালী আকাশ আবার ঢুকেছে সেই বাপ্পি রয়্যাল বেঙ্গল টাইগার বাপ্পি যার খেলা টিভিতে দেখেছেন ইউটিভিতে উপস্থিত করেছেন হ্যাঁ বাপ্পি ভাই জানিয়ে দিলেন যে আপনাকে সে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে দিব এবারে সাথে খেলা পরিচালনা করছে এবারে দেখাইতে হচ্ছে কিভাবে হ্যাঁ খেলা মনে হয় মধ্যবিন্দুতে শক্তিশালী দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করেছেন শক্তিশালী সচন্দ্রনা স্পোর্টিং ক্লাব যার টিম ম্যানেজার হিসেবে আছেন চার নম্বর নাবারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় হুমায়ুন কবির তুহিন ভাই এবং আকাশী শক্তিশালী আকাশী শুটিং ক্লাবের টিম ম্যানেজার বিল্লাল হোসেন আমি সবাই দর্শকদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি আমরা বারবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদেরকে সেবা করতে চাই না